যারা পড়ুয়ারা রয়েছেন যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন তারা হয়তো এই নিট এক্সাম নিয়ে অনেকটাই বেশি চিন্তিত আমি দেবজ্যোতির কাছে আসবো প্রথমে একটা বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে কারণ ইতিমধ্যে আমরা জানি মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দশ তারিখ বেরোবে আর যারা মানে টেন থেকে এ উঠলো বা ইলেভেন থেকে টুয়েলভে উঠলো তাদের ক্ষেত্রে যদি তারা মেডিকেল নিয়ে প্রথমেই পড়াশোনার কথা চিন্তা ভাবনা করে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন ওকে প্রথমেই যারা মাধ্যমিক থেকে এবার পরীক্ষা দিয়ে ক্লাস ইলেভেনে উঠেছো তাদেরকে অনেক অনেক বেস্ট বিশেষ প্রথম আমি যেটা বলতে চাইবো যে এটা একটা কমন কনসার্ন যে আমি ক্লাস টেন থেকে এখন ইলেভেনে উঠলাম একটা ম্যাসিভ একটা ডিফারেন্স হয় যে ক্লাস টেনের যে পড়াশোনা থাকে সেখানে যেভাবে আমরা পড়াশোনা করি এবং সেখানে যতগুলো সাবজেক্ট থাকে বইটার ভলিউম যা থাকে সেই তুলনায় ইলেভেন অ্যান্ড টুয়েলভে আমরা দেখতে পাই যে হিউজ একটা সিলেবাস আছে এবং একটা কথাও আছে যে ফার্স্ট সিক্স মান্থ অব দ্য প্রিপারেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ ওই সময় বাচ্চারা বুঝতে পারে না যে কিভাবে আমার প্রিপেয়ারটা এক্স্যাক্টলি করা উচিত এবং তার জন্য তারা ডিস্ট্রাক্টেডও হয় অনেক সময় কখনো হতাশ হয়ে পড়ছে কখনো ভাবছে আমার দ্বারা হবে না কখনো ভেবেছে যে টেনে তো আমার রেজাল্ট ভালো ছিল না তো আমি ইন জেনারেল এই জিনিসগুলো তো অনেকটা সময় সাপেক্ষ আলোচনা বাট আমি তিন চারটে কি মেসেজ বলবো আমি চাইবো এই ভুলগুলো ওরা না করুক এক হচ্ছে রাইট রাইট টাইমে ইনফরমেশন পাওয়া যে যে সঠিক জায়গা থেকে আমি এই কি অনেকেই হয়তো আমাকে অ্যাডভাইস দিতে পারে এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে বাট সবাইকে বলবো যে কার থেকে আমি অ্যাডভাইসটা নেব এটা যেন খুব ভালোভাবে এবং ভেবে চিন্তা ফিক্স করে যে আমি অ্যাডভাইসটা এনার থেকে নেব। বা এনা দের থেকে নেব এক আর দ্বিতীয়ত হচ্ছে সেটা রাইট টাইমে জানা যে না ঠিক আছে পরে জানলেও হবে সেটা যেন না হয় যে রাইট টাইমে রাইট ইনফরমেশন যে আমার এক্স্যাক্টলি কি করে প্রিপেয়ার করা উচিত নিট এক্সামসটার জন্য কখন কোন সাবজেক্টটা পড়া উচিত কোনটা আগে পড়া উচিত কোনটা পরে পড়া উচিত কতটা সময় দেওয়া উচিত তারপরে তো রয়েছে বিভিন্ন ডিফারেন্ট ইস্যুজ আমি আশা করছি যে অনেকে আমাদের কোয়েশ্চেন গুলো করবেন এবং আমরা আরো ডিফারেন্ট একদম একদম